হুগলির উত্তরপাড়া কোতরং পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে ক্লাবে ভাঙচুর চালানোর অভিযোগ পাশের ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদে পথ অবরোধ অভিযুক্ত কাউন্সিলরকে মারধর পৌরসভা চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে গতকাল রাত 3:30 নাগাদ সুমিত চক্রবর্তী তার অ্যাসোসিয়েটদের সঙ্গে নিয়ে উত্তরপাড়ার ইয়ংস্টার বলে একটি ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে আসেন এবং এই তৃণমূল কাউন্সিলর নিজে মত্ত অবস্থায় ছিলেন, তার সঙ্গে যারা এসেছিলেন তারাও মত্ত অবস্থায় ছিলেন, নিয়ে ওখানে ভাঙচুর চালানো হয়, বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হয়, বেশ কয়েকজনকে মারধর চালানো হয়। কি মোটিভ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার পর ক্লাবের লোকেরা গিয়ে স্থানীয় থানায় উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আমরা ওর বাড়িতেও গিয়েছিলাম, তাকে বাড়িতে পাওয়া যায়নি। কিছুক্ষণ আগে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা যারা গতকাল ভিকটিম হয়েছেন তারা আচমকা এই তৃণমূল কাউন্সিলরকে দেখতে পান এবং দেখতে পাওয়ার তাকে বিভস্ত্র করে তার জামা খুলে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় এবং মূলত মহিলা যারা ছিলেন পাড়ার তারাই এই বেধড়ক মারধর। প্রত্যেকের যেটা অভিযোগ, চক্রবর্তী গতকাল রাত্রিবেলা মত্ত অবস্থায় বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে দুর্গাপুজোর প্রাঙ্গণে এসে সেখানে ভাঙচুর চালিয়েছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে তাকে বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত এই কাউন্সিলরকে গ্রেফতারও করেনি। ফলত সে তারপর আবার এলাকায় ঘুরছে এবং এইটা দেখেই এলাকার মানুষ বসে জামা খুলে নিয়ে তাকে বিধারক মারধর করেন। এই মুহূর্তে সুমিত চক্রবর্তীকে তার পরিচিত বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে রিমুভ করে একটা সেফ জায়গাতে নিয়ে গেছেন। স্থানীয় বাসিন্দারা রয়েছে পুলিশের কাছে বলতে গেছেন। পুলিশের আধিকারিকদের বক্তব্য ইতিমধ্যেই ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায় জমা পড়েছে, তার প্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছে, ওই তৃণমূল কাউন্সিলরের নাম এফআইআরও রয়েছে। ফলত পুরো পুলিশ আধিকারিকরা পরবর্তী কোর্স অফ অ্যাকশনে তাকে গ্রেফতারও করতে পারেন। আমরা এই সূত্রে খবর। ধন্যবাদ ময়ূখ।